আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো অনার্সের জন্য আজকের নোটিশটি অনেক গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই লাইক করবেন। তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ প্রকাশ করেছে, সেটা হচ্ছে যে মাইগ্রেশন সনদ ইস্যুর ক্ষেত্রে নোটিশ, ঠিক আছে। সো আপনারা যারা হচ্ছে প্রথম মেধা তালিকায় চান্স পাবেন, সো তারা অনেকেই সাবজেক্ট বা বিষয় পরিবর্তন করতে চাইবেন, তো সেই ক্ষেত্রে এই নোটিশটি অনেক গুরুত্বপূর্ণ, নোটিশটি ভালোভাবে দেখতে হবে। সো দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্নাতক সম্মান অর্থাৎ অনার্স, স্নাতক সম্মান প্রফেশনাল অনার্স প্রফেশনাল এবং হচ্ছে স্নাতক পাস কোর্সের মাইগ্রেশন সনদ ইস্যুর ক্ষেত্রে পূর্বের ধারাবাহিকতায় অনলাইনে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করে সার্ভিসেস মেনু থেকে স্টুডেন্ট লগ ইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো মাইগ্রেশন যখন আপনারা করে ফেলবেন, সো তখন হচ্ছে যে এই মাইগ্রেশনের সনদটা ডাউনলোড করার জন্য এটা বলতেছে, ওকে। তো উক্ত আবেদনপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন সাপেক্ষে মূল রেজিস্ট্রেশন কার্ড সংশ্লিষ্ট শাখায় জমাদানপূর্বক মাইগ্রেশন সনদ সংগ্রহ করতে বলা হলো, ঠিক আছে। সো মাইগ্রেশনের সনদটি, ঠিক আছে, সংগ্রহ করতে কিন্তু বলছে। আবেদন অনুমোদনের তথ্য শিক্ষার্থীর ইউজার আইডিও এবং পাসওয়ার্ড ব্যবহার করে জানা যাবে। সো কীভাবে করতে হবে সেটা হচ্ছে আপনারা সুন্দর করে গুগলে ব্রাউজারে যা লিখতে হবে nu.ac.bd। লিখে চলে যাব, যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা দেখব সার্ভিসেস কথা লেখা আছে, ওকে। এই যে সার্ভিসেস দেখেন, এই সার্ভিসেস এখান থেকে স্টুডেন্ট লগ ইনে যাইতে হবে, এই যে দেখেন স্টুডেন্ট লগ ইন। সো যাওয়ার পর এখানে মূলত হচ্ছে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু কাজ হয়ে যাবে।